মাঝে একটা দিন তারপরই অনুষ্ঠিত হতে চলেছে ভারতের প্রজাতন্ত্র দিবস সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমান্তের বর্ডার ডুবুরি চেকপোস্টে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঝাড়খণ্ড থেকে আগত দুচাকা ও চারচাকা গাড়ি থামিয়ে চলে নাকা তল্লাশি 26 জানুয়ারি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই চলে এই নাকা চেকিং কুলটি ট্রাফিক গার্ড ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের উপস্থিতিতে এই নাকা চেকিং অনুষ্ঠিত হয় আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দবার্তা